হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বন্ধুরা, এখানে অষ্টম শ্রেণী, HSC এবং স্নাতক পাশ আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এবং এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 22 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে। পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এবং বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, এবং পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম HSC পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপ হইবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি হচ্ছে 20 শব্দ, এবং ইংরেজিতে অবশ্যই আপনাকে প্রতি মিনিটে 20 শব্দ টাইপ করতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এই 2টি পদের জন্য এখানে যতগুলো জেলা দেওয়া আছে এই সকল জেলা আবেদন করতে পারবেন না। পাবনা, মাগুরা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ঠাকুরগাঁও ও ফরিদপুর, এই সকল জেলা আবেদন করতে পারবেন না এই 2টি পদের জন্য। তবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট, এবং বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570। পদের সংখ্যা হচ্ছে 1টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা JSC পাস। পদের নাম হচ্ছে গার্ড, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010, এবং পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা JSC পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। এবং এই 2টা পদের জন্য এখানে যতগুলো জেলার নাম দেওয়া আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, নেত্রকোনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পিরোজপুর, ময়মনসিংহ, গাজীপুর, নীলফামারী, রংপুর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, নাটোর, রাঙামাটি, এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এই সকল জেলা বাদ দিয়ে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী এখানে 2টা ওয়েবসাইট দেওয়া আছে, এই 2 ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী 13 ফেব্রুয়ারি 2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। প্রার্থীর বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। যারা সাধারণ প্রার্থী আছেন কোঠা ছাড়া তাদের জন্য বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। 27 জানুয়ারি 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর গড়ে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন
ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে অথবা আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।